হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু টেক বাংলা। সো স্বাগত জানাচ্ছি সবাইকে আমার টেক বাংলার আর একটা স্পেশাল ভিডিওতে। সো দেখতেই পাচ্ছেন এই কুল লুকিং ক্যামেরাটা আজকে রিভিউ করব। এটা একটা ইন্টারেস্টিং ক্যামেরা, সেই কারণে আমি এটা রিভিউ করছি। ক্যামেরাটা ইন্টারেস্টিং বিকজ এটার বয়স হচ্ছে প্রায় কাছাকাছি 12 বছর, বাট এখনও যে এতটা টেকনোলজির দিক দিয়ে আপ টু ডেট, সো সেটাই আজকে রিভিউ করব আমার এই ভিডিওতে। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন। সো এটা একটা সনি ব্র্যান্ডের ক্যামেরা, সাইবার শটের ভ্যারিয়েন্ট, DSC W530 এটার মডেল নাম্বার, 14.1 মেগাপিক্সেল ডিজিটাল স্টিল ক্যামেরা উইথ কার্ল জেসেস ভ্যারিয়ার, আর এটার 4x অ্যাঙ্গেল অপটিক্যাল জুম লেন্স, আর LCD স্ক্রিনটা 2.7 ইঞ্চিস। সো চলুন দেখে নিয়ে যায় ক্যামেরাটার ডিটেলিংটা। সো শুরুতেই দেখতে পাচ্ছেন এটাই আপনার সামনের দিকে দুটো বাটন আছে, একটা অন অফ আর একটা শট নেওয়ার জন্য ইউজ হয়। নেক্সট যে বাটনটা রয়েছে এটা আপনার স্টিল ক্যামেরা এবং ভিডিও ক্যাপচারের জন্য, এটা অ্যাডজাস্ট করতে হয়। নেক্সট আপনার যেটা রয়েছে নেক্সট, এটা হচ্ছে AV আউটপুট, যেটা আপনি ডেটা কেবল কানেক্ট করে PCতে আপনার কানেক্ট করতে পারবেন ইজিলি। সো সামনের দিকে দেখতে পাচ্ছেন যে WT বলে দুটো অপশান রয়েছে। WTA অপশান হচ্ছে আপনি যখন ইমেজ ক্যাপচার করছেন তো সেটা আপনার কাস্টমাইজ করার জন্য, এবং T সার্চের জন্য, অথবা আপনি ওটাকে জুম ইন করার জন্য ইউজ হয়। এটা মেনলি ইমেজ ভিউয়ার। নেক্সট হচ্ছে নিচের দিকটা দেখা যাক। তো নিচের দিকে আরও কী ফাংশান আছে সামনের দিকে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি একটু পরে। তো নেক্সট হচ্ছে দেখুন, এটা আপনার এখানে SD কার্ডটা আপনাকে ইনসার্ট করতে হয়, সো ইজিলি এটাকে আউটও করতে পারবেন। নেক্সট হচ্ছে আপনার ব্যাটারি, সো ব্যাটারিটা একবার দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্টারেস্টিং ফ্যাক্ট, হচ্ছে ব্যাটারিটা একদম অরিজিনাল, যখন নতুন থেকে এখন পর্যন্ত সেমভাবে ইউজ হয়। একটু ব্যাটারি চার্জটা কম হয়েছে, বাট একবারে ড্যামেজ হয়নি, ঠিক আছে। সো নেক্সট সামনের দিকে ব্র্যান্ডিং, সামনে 14.1 মেগাপিক্সেল ক্যামেরা, যে সোনি ব্র্যান্ডিং, কার্ল জেসেস ভ্যারিয়েন্ট, সো সাইবার শটের ব্র্যান্ডিং। সো ইউনিক একটা ক্যামেরা, হাতে একটা ফিল আছে যে একটা আমি ক্যামেরা ইউজ করছি। সো চলুন ক্যামেরাটা অন করে দেখি। সো অন অফ বাটন ক্লিক করার পর এরকম একটা ডিসপ্লেতে শো করবে, যেহেতু আমি ব্যাটারিটা আউট করেছিলাম যে জন্য। ওকে, সো দেন দেখতেই পাচ্ছেন ক্যামেরার যে ডিসপ্লেটা সেটা ভিজিয়ে, সো আপনাকে ক্যামেরাতে যে ইমেজগুলো উঠবে সেগুলো আপনার অতটা ভালো লাগবে না, বাট ক্যামেরাটা দেখুন কত সুন্দর লুক। সো চলুন একটা ফটো ক্লিক করে দেখা যাক। সো উপরের যে অন অফ বাটন আছে তার সাইডের যে সুইচটা আছে সেটা ক্লিক করলেই আপনার ছবি হয়ে যাবে। সো এটা ক্লিক করার পর দেখুন, সো সিম্পল এবং ইজিভাবে ইউজ করতে পারবেন। তো চলুন সামনের বাটনগুলোর আমি কাজটা বলে দিই। সামনের যেটা আছে সেটা ইমেজ ভিউয়ার, সো এটা কাস্টমাইজ আগেই বলেছি। নেক্সট হচ্ছে T বাটনটা, সো T বাটনটার কাজ হচ্ছে আপনার এটাকে আপনার জুম করবে, জুম ইন, আর W বাটনটা আপনার ইউজ হচ্ছে জুম আউটের জন্য। সো দেখে নিই ডিলিট অপশানটা কীভাবে হয়। তো যে কোনো ছবির ওপর ক্লিক করলে ডিলিট অপশানটায়, সো এটা পিকচারটা ডিলিট করতে পারবেন। নেক্সট মেনু বাটন, সো মেনু বাটনে কী কী রয়েছে, ইজি মুড, স্লাইড শো মুড। তো স্লাইড শো মুডটা দেখে নিচ্ছি। এটা একবার স্টার্ট করলে আপনার যত ইমেজ আছে তো স্লাইড আকারে অটোমেটিক আপনাকে শো করবে, সো এখানে দেখতেই পাচ্ছেন। সো চলুন দেখে নেওয়া যাক মেনুতে আর কী অপশান রয়েছে। সো দেখতেই পাচ্ছেন, সো এটাতে আপনার ইজি মুড, তারপর আপনি সাইজ, ইমেজ সাইজটা আপনি কত রাখবেন। সো নেক্সট ব্রাইটনেস অ্যাডজাস্ট করার জন্য, এটা অটো মোড, তারপর স্মাইলি মোড, তারপর অটো মোড। যে অটো মোডটা দেখেই আমি অনেকটাই শকড যে আজ থেকে 12 বছর পিছনে ব্লার অপশানটাও ইজিভাবে ইউজ করা যেত। সো এটা মার্কেট প্রাইস আপনি যদি খুঁজেন, এখন আপনি অবশ্যই এটা পাবেন না আমাদের ভারতীয় মার্কেটে, বাট এটা আপনি অনলাইনে অ্যামাজনের অফিসিয়াল ওয়েবসাইটে
.com এ যেটা সাইট আছে, সো সেখানে আপনি $50 মধ্যে পেয়ে যাবেন। সো দেখতেই পাচ্ছেন খুব ভালো ডিটেলিং, খুব সুন্দর স্টিল ক্যামেরার জন্য, বাট এটার ভিডিও ক্যামেরাটা অতটা বেটার না, একদমই ভিজিএ ক্যামেরা। আমি অবশ্য দিতে পারিনি, এতটাই বাজে ছবি হয়েছে। সো দেখতেই পাচ্ছেন খুব ডিটেলিং, খুব ভালোভাবে এই ছবিগুলো আসছে। তো সিম্পলভাবে তোলা এবং লো লাইট এবং সানলাইটেও তোলা আছে। সো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং ডিটেলিংটা খুব ভালো। সো এত বছর আগেকার ক্যামেরার যে এতটা একটা সুন্দরভাবে ছবি আসতে পারে সেটা কল্পনার বাইরে। সো এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন।